সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, শুক্রবার সকালবেলা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এক মাকে নিয়ে। আজকে জানবো তিনি দীর্ঘদিন ধরে আমাদের ডক্টর শফিলা প্রধান স্যারের এখানে ভর্তি ছিলেন, এই ভর্তি থাকার পিছনে তার কি হয়েছিল, তার যে সমস্যাটা ছিল দীর্ঘদিন ধরে, তিনি যে প্রবলেমটা ভুগছিলেন, আমরা তার সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করব। আমরা জানবো তিনি আজকে সুস্থ হয়ে যে বাসায় যাচ্ছেন, চলুন তার সঙ্গে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার জানতে চাচ্ছি আপনার নামটা একটু। আমার নাম শাহিদা বেগম। শাহিদা বেগম, দেশের বাড়ি কোথায় আপনার? টঙ্গী গাজীপুরা। টঙ্গী গাজীপুরা। আপনি কি গৃহিণী নাকি? গৃহিণী। গৃহিণী না? আচ্ছা, আপনি বলুন যে আপনার যে 43 বছর চলছে তাই না, যে আপনার কি সমস্যা ছিল শুরু থেকে যদি আমাদের একটু বলবেন। শুরু থেকে বলতে গেলে যে আজ থেকে 13-14 বছর আগে আমি মানে গাড়ি থেকে পরে অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপর থেকে আস্তে আস্তে মনে করেন আমার হাঁটুতে ব্যথা, কিন্তু অনেক ডাক্তার দেখাইছি, এমনি ওষুধ পানি খাইছি, ভালো হয় না। তারপরে কয়েকবার বঙ্গ হাসপাতালের ডাক্তার দেখাইছি, ওনারা বলতেছে অপারেশন করা লাগবে, তোমার হাঁটু নাকি ক্ষয় গিয়ে একদম অচল হয়ে গেছে। তা আমি অপারেশনের ভয় পাই, সেজন্য বলছি যে না আমি অপারেশন করবো না। 10 বছর আগে দেখাইছি তখনও অপারেশন কথা বলছে, 6 মাস আগে দেখাইছি তখনও অপারেশন কথা বলছে। তারপরে ওষুধ খাই কমে না, হাঁটতে পারি না, হাঁটা চলা একদম বন্ধ হয়ে গেল। পরে এই মোবাইলে দেখতে দেখতে একদিন হঠাৎ করে শফিউল্লাহ স্যারের দেখলাম, ভিডিও দেখলাম। দেখার পরে দেখি যে না, এখানে অনেক রুগী আসতেছে, সুস্থ হইতেছে, যাইতেছে। তখন আমার ভিতরে একটা চিন্তা ভাবনা আসলো যে আমি তো অপারেশন চাই না, আর এত এত ওষুধও খাইতেছি, শুয়েও দিলাম, কোনো কাজ হইতেছে না, আমি এখন ঘরে একদম বৈসা পড়ছি পঙ্গু। তখন ভাবলাম যে স্যারের সাথে একবার দেখা করি। তারপরে এখানে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম, করার পরে স্যারের কাছে আসলাম, স্যার দেখলো, এমআরআই করাইলো, তখন ধরা খাইলো আমার হাঁটুর অনেক মানে শেষ পর্যায়ে চলে গেছে, তারপরে ঘাড়ের অনেক সমস্যা, কোমরের হয়ে গেছে হাড়ের। পর স্যার বললো যে আপনি তো একদম শেষ মুহূর্তে আসছেন, তবু দেখা যাক, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে স্যারে ভর্তি দিল, আমি বিগত 1 মাস হইলো আর কি, 1 মাস। হ্যাঁ, ভর্তি থাকার পরে এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। এখন আগে তো হাঁটতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই, এখন আমি হাঁটা হেঁটে আসলাম। আচ্ছা আচ্ছা। আবার আশা করি, স্যারা বলছে ইনশাল্লাহ 3 মাস যদি রেস্টে থাকেন আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। ওনার জন্য দোয়া করি আন্তরিকভাবে, আল্লাহ তারে অনেক হায়াত দান করুক, হয়তো ওনারে আমার কাছে আল্লাহ ফেরেস্তা হিসাবে পাঠাইছে, না হলে হয়তো আমি তো আশাই ছেড়ে দিচ্ছিলাম যে আমি আর কখনো হয়তো সুস্থ হইতে পারবো না। তো এখন ওনাদের ট্রিটমেন্ট নিয়ে আমি খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ। আর আগে যদি স্যার বলছে সমস্যা হলে দেখা করবেন, আমার সাথে সবসময় যোগাযোগ রাখবেন, আশা করি সুস্থ হয়ে যাবো। যেগুলো আমি পাইছি ওনাদের কাছ থেকে ট্রিটমেন্ট ওষুধ পানি, আগে আল্লাহর ইচ্ছা। তা আপনারাও যারা আসেন মা বোনেরা আমার মতন পঙ্গু হইয়া ঘরে বসে থাকেন না, স্যারের কাছে আসেন, স্যারের দেখান, ইনশাল্লাহ আশা করি সবাই ভালো হইবেন। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি এক পর্যায়ে তো আশা ছেড়ে দিয়েছিলেন যে আপনার যে সমস্যাটা হয়েছিল এটার জন্য সার্জারি একদম মাস্ট, সার্জারি করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি আশা ছাড়েননি যে আপনাকে দেখি সার্জারি ছাড়া কোনো বিকল্প আছে। হ্যাঁ, আমি আশা ছাড়িনি। আমি তো পরে মুক্তিতে দেখা গেছে যে রাত ভরে দিনে কান্না করতাম যে আল্লাহ আমি কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কে আমার এটার চিকিৎসা দিতে পারবে, মানে কোনো অপারেশন বিহীন। জি, তখন আল্লাহ তাআলা ওনার সাথে আমার একটা ইমেলে দিল, তারপরে স্যারের নাম শুনলাম, স্যারের কথা শুনলাম, স্যারের ভিডিও দেখলাম, এই বিশ্বাস নিয়েই আমি স্যারের কাছে আসছি। আর এখন আমি যতটুকু সুস্থ হয়েছি আশা করি আমি বাকিটুকু নিজের চেষ্টায় ব্যায়াম ট্যাম করলে হয়ে যাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনলাম আমাদের এক মায়ের কথা, তিনি দীর্ঘদিন ধরে তার হাঁটুর প্রবলেমে ভুগছিলেন এবং তিনি এক পর্যায়ে বিভিন্ন জায়গায় গিয়েছেন, তিনি লাস্ট অবধি চেষ্টা করেছিলেন যে বিনা অপারেশনে তার এই রোগটাকে কিভাবে সুস্থ করা যায়, কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা জায়গায় সম্মুখীন হয়েছেন, সবাই তাকে অপারেশনের কথা বলেছিল,
কিন্তু একটা সময় তিনি আমাদের ডক্টর শফিকুল প্রধান স্যারের ভিডিও দেখেন ইউটিউবে। ভিডিও দেখার পর তার মনের মধ্যে একটা কনফিডেন্স জাগে যে না, আমি শেষ চেষ্টা হিসেবে আমি স্যারের সঙ্গে দেখা করি। সেই প্রত্যাশা নিয়ে তিনি আমাদের ডক্টর শফিকুল স্যার এখানে আসছিলেন ডিপিআরসি হসপিটাল ঢাকা শ্যামলীতে। স্যার তাকে দেখার পর, কিছু ইনভেস্টিগেশন করার পর, তখন তিনি স্যার তাকে বলেই দিয়েছেন যে আপনি একটা লাস্ট স্টেপে আসছেন, আমরা আপনাকে চেষ্টা করবো সুস্থ করার জন্য। তিনি স্যারের কথাকে মানে ফলো করেছেন, স্যার তাকে এডমিশন দিয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন ভর্তি থাকার পর আলহামদুলিল্লাহ আজকে তিনি আগের জায়গা থেকে তিনি তার একটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তো এটা আমার কথা গল্প নয়, এটা আমাদের যে মা আমাদের সাথে বসে আছেন এটা তারই একটা গল্প। একটা নতুন জীবন আমি ফিরে পাইছি আর কি মনে করে। তো আপনার কাছে আমি লাস্ট যে প্রশ্নটা করব, আমাদের অনেক দর্শক দেখছেন এবং আমাদের অনেক মা আছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছে যারা আপনার মতো এরকম হতাশা আছে এবং যারা অপারেশনকে ভয় পায়, তো তাদের ব্যাপারে কিছু যদি বলেন আপনি। আমি তাদের ব্যাপারে এটাই বলবো যে আপনারা আসেন, ইনশাল্লাহ আসলে এখানে ভালো ফল পাবেন এবং স্যারের চিকিৎসা খুবই ভালো, স্যার খুব ফলো করে সব রোগীদেরকে, ভালোভাবে সেবা দেয়, আমাকেও দিচ্ছে। আমি আপনাদের সব মা বোনকে ভাই বোনকে বলবো, আমার মতন যারা অসুস্থ হয়ে ঘরে বসে আছেন তারা আর বসে থাকেন না, স্যারের সাথে অবশ্যই যোগাযোগ করুন, দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনলাম আমাদের যে মায়ের গল্পটা, এরকম হাজারো মা আছেন, তো সবাই সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা করাবেন এই প্রত্যাশায় করছি। ব্যথা একটা এমন একটা জিনিস, এটা যার হয় সেই একমাত্র বোঝে যে ব্যথাময় জীবনটা কত কষ্টের, অনেক কষ্টের। তো আমি আমাদের ডক্টর শফিকুলা প্রধান স্যার দীর্ঘদিন ধরে এই সকল রোগের চিকিৎসা করে আসতেছেন, আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, আপনারা আসেন, সঠিক জায়গায় যান। আমাদের এখানে যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ আছে, বিভিন্ন জায়গায় আমাদের যোগাযোগ করার মাধ্যমে আমাদেরকে জানতে পারবেন এবং আমাদের এখানে আসেন, সঠিক চিকিৎসাটা নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে ভালো থাকবেন। এই কামনায় আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম।